কালশী ডিওএইচএস সড়কের পাশেই কুর্মিটোলা নতুন বিহারি ক্যাম্প। মূল ক্যাম্পে স্থান সংকুলন না হওয়ায় অল্প জায়গায় গাদাগাদি করে এখানে বাস করছেন 452টি পরিবার। তার পাশেই প্রায় শত কাঠা জমি দখল করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েক নেতা গড়ে তুলেছেন রাজু বস্তি ও বেগুনটোলা বস্তি, যেগুলোতেও বাস করছে অন্তত 400 পরিবার, যেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল নতুন বিহারি ক্যাম্প থেকে, কিন্তু কয়েকদিন আগে সেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন ক্যাম্পের নেতারা। যাদের থেকে ঘর কিনা হয়েছে সেখানে ছিল বলু, আমানত, শাকিল, শাহালম, ঠিক আছে, এরা ঘর বিক্রি করছে, কিন্তু আজকে তারা এই ক্যাম্পের পাশেও নাই। আর এ নিয়ে দানা বাঁধতে থাকে দুপক্ষের বিরোধ। কয়েকদিন আগে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা ওই দুটি বস্তিতে বিদ্যুৎ সংযোগ দিতে বিহারি নেতাদের অনুরোধ জানালেও তাতে কাজ হয়নি, আর এতে ক্ষুব্ধ হয়ে এমপির অনুসারীরা কালশী মোড়ের এই মূল বিহারি পল্লীতে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ বিহারিদের। ওই ক্যাম্পে জোরপূর্বকভাবে কিছু নেতাকর্মীরা আয়সা লাইনটা নেয়, লাইনটা দেওয়াও হয়, কিন্তু না ঠিক লাইনটা তারটা জ্বলে যায় বারবার, তার পরিপ্রেক্ষিতে আমরা লাইনটা কেটে দিতে বাধ্য হই। ওদের ক্ষমতা এটা ছিল না কি বিহারিদের থেকে বাঙালি পারবো, কিন্তু বাঙালি বিহারি থেকে কোনো মারামারি হয়নি, এটা পুলিশ করাইছে, এমপি করাইছে আমাদেরকে। দুই দিনের ভিতরে আমি ইলিয়াস মোল্লা দেখাই দিব আর কোন লিডার কোন চেয়ারম্যান তোমাকে কাজ আসবে তোমাকে কাছে আসবে তা করেও আমরা দেখবো। আগুনে পুড়েছে শরীর, চলে গেছে জীবন, ছাই হয়েছে স্বপ্ন। শুধুই কি বিদ্যুৎ সংযোগ না দেয়া এই নির্মমতা? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল নেপথ্যে ছিল আরও বেশ কিছু পুরনো বিরোধ। কালশীর এ রাস্তার দুপাশে তাকালে চোখে পড়বে আবাদি জমি কিংবা জলাশয়ের উপর বিভিন্ন আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানের এসব সাইনবোর্ড, যেগুলো জানান দিচ্ছে কীভাবে বাড়ছে এ এলাকার জমির দাম। তাই তো বিহারিপল্লির উপর চোখ পড়েছে প্রভাবশালীদের, এর পেছনেও সংসদ সদস্যের হাত আছে বলে অভিযোগ তাদের। আমাদের ক্যাম্পে মানে হাইকোর্টে এটা রিট চলতেছে, কেস চলতেছে, আমাদের যে লিডার আছে তিনি এটার জন্য কোনো ব্যবস্থা নিতে আসে, এসব কারণে এরাও এই সুযোগে চাচ্ছে যে এরা কেস চলতেছে, আমরা এদিক দিয়া একটা বোমা ফটকা নিয়ে একটু এবারে ই করে আমরা এই জায়গাটাও দখল করতে চাই। এছাড়া ভোটের রাজনীতিতে গত কয়েক বছর ধরে বিহারিদের সাথে ইলিয়াস মোল্লার বিরোধ অনেকটা প্রকাশ্যে। সবশেষ 5 জানুয়ারির নির্বাচনে বিহারিপল্লির একটি বড় অংশ ইলিয়াস মোল্লার প্রতিদ্বন্দ্বীর পক্ষে কাজ করায় এই বিরোধ আরও প্রকট হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।